আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আশা করি প্রত্যেকে ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি একেম সুলতান মাহমুদ, সহকারী শিক্ষক, সেনাবহর উচ্চ বিদ্যালয়, কালিয়াপুর গাজী। আজকে যে পাঠের বিষয় তা হলো আত্মশক্তি। আত্মশক্তির আরবি পরিভাষা কি? আত্মশক্তি বলতে কি বোঝায়? আত্মশক্তির উপায় কি? ব্যাখ্যা করে তাহলে আত্মশুদ্ধি সম্পর্কে আমরা আলোচনা জানব। আত্মশুদ্ধির আরবি ভাষা হল তাজকিয়া তুন নাফস। তাজকিয়া তুন নাফস হল আত্মকে সংশোধন করা, আত্মাকে পরিশোধন করা বা নিজেকে পরিশুদ্ধ করা, এটা হলো তাজকিয়া তুন নাফস। আচ্ছা, এরপরে হলো আত্মশুদ্ধি বলতে কি বোঝায়? আত্মশুদ্ধি হলো মানুষের জন্য আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা অনস্বীকার্য। মানুষের একটা মানুষ জমিনের মুখে সে ন্যায় কামাই করতে গেলে, আল্লাহর হুকুম আহকামগুলি মানতে গেলে, তাহলে তার আত্মশুদ্ধি অর্থাৎ তার নিজের দেহ বা অন্তরের সমন্বয়ে মানুষ গঠিত। এখন মানুষ গঠিত কি? হাত, পা, মুখ, চোখ, মাথা, পা সমস্ত গঠিত যায়, তার হল মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সব মিলাইয়া হলো সমষ্টি একটা মানুষ গঠিত। এই পুরো মানুষটাই তার কি করতে হবে? দেহ পরিষ্কার থাকতে হবে, শরীর পরিষ্কার থাকতে হবে, আর অন্তর হলো আত্মা বা কল। তাহলে কালটা হলো মানুষের দেহের ভিতরে। এ কাল সম্পর্কে কুরআন শরীফে অনেক জায়গায় বর্ণনা করা হয়েছে, আর এ দুটোর মধ্যে কালভেদ ভূমিকায় প্রধান। তাহলে কি বুঝব? অন্তর হলো আত্মা বা কাল, এ দুটোর মধ্যে কালভেদ ভূমিকাই হলো প্রধান। সুতরাং মানুষ মানুষের কার্যক্রমের শুদ্ধতার বা জন্য মানুষের শুদ্ধতার প্রথমে হলো কালভেদ। যার কাল ভালো, যার কাল পবিত্র, তার সমস্ত দেহ পবিত্র। আচ্ছা, অন্তর শুদ্ধি বা তার দেহ পরিষ্কার বা সংশোধন হলো বা আত্মশুদ্ধি। শরীরের মধ্যে একটি পুষ্টপিণ্ড রয়েছে, যদি তা সংশোধিত হয়ে যায় তবে তার সমস্ত পুরা শরীরটাই তার বা দেহটাই তার পবিত্র। আর যে পুষ্টপিণ্ডটা রয়েছে সেটার নামে হলো কাল। আর যার দেহ পরিষ্কার নাই বা কাল কলুষিত হয়, তার সমস্তটা শরীরই সমস্তটা দেহটাই তার হবে কলুষিত। মানুষের আত্মিক ক্লান্তি যা কিছু আছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, যদি তার দেহ পরিষ্কার হয়
তাহলে কি হবে তার জীবনে, মানুষের জীবনে প্রশান্তি, বা সেই হবে জান্নাত, বা সে জান্নাতে প্রবেশ করবে। সমাধানের জন্য আত্মশুদ্ধির গুরুত্ব সীমাহীন। আত্মশুদ্ধি মানুষের জন্য নৈতিক, মানবিক ও বিকাশেরও ঘটায়। যে মানুষের কাজ যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাহলে কি হয়, তার দেহ সুন্দর বা পরিষ্কার হয়। তাহলে কাল মানুষের যে দেহ, আমরা যদি পরিষ্কার দিকে আমরা তাকাই তাহলে আমাদের প্রত্যেকের শরীর দেহটাকে আমাদের পরিষ্কার রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন তার কুরআন শরীফের মধ্যে, কাদ আফলাহা মান তাজাক্কাহা ও কাদ খাবা মান দাসাহা। কুরআন শরীফের মধ্যে বলছেন যে নিশ্চয় যে ব্যক্তি আত্মাকে পুত পবিত্র রাখবে সেই সফল কাম হবে, আর যে ব্যক্তি ব্যর্থ হবে সেই নিজেকে কলুষিত করল এবং নিজে কি হইল, নিজে সে গুণাগারের কাতার মধ্যে রয়ে গেল। মানুষের দুনিয়া ও পরকালীন জীবনের সফলতা এবং তার সকল পবিত্রতার উপরে গ্রহণযোগ্য। মানুষের শরীর যদি পবিত্রতা না থাকে তাহলে তার কোনো কিছুই কবুল হবে না, তার কাজ যদি পরিষ্কার না থাকে কোনো কিছুই তার কবুল হবে না। তা আমরা প্রত্যেকে আমাদের মন দেহ শরীর পরিষ্কার রাখবো, সদা সত্য কথা বলবো, মিথ্যা আমরা বলবো না। যে ব্যক্তি নিজ আত্মাকে পবিত্র রাখবে পরকালে সে মুক্তি লাভ করবে, আর তার জন্য পুরস্কার হবে জান্নাত। তাহলে আমরা আত্মশুদ্ধি বলতে কি বোঝাই, এখন আত্মশুদ্ধির উপায় ব্যাখ্যা করো। তাহলে উপায়টা হলো মানুষের অন্তর হলো স্বচ্ছ কাচের মতো, যখনই মানুষ কোনো খারাপ কাজে লিপ্ত হয় তখনই তাতে একটি কালো দাগ। তাহলে যে আমাদের কাল আছে, কালটা যখনই মানুষ কোনো খারাপ কাজে অসৎ কাজের মধ্যে লিপ্ত হয় তখনই তার কাল্পের মধ্যে একটি দাগ পড়ে। এভাবে বারংবার পাপ কাজ করার দ্বারা মানুষের পথ পুরোপুরি কলুষিত হয়ে যায়। আর বারবার যে যতক্ষণ সে যতবার সে কাজ করবে এই কাজের দিকে তার লক্ষ্য রাখতে হবে, যে কোনটা গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছে ওই দিকে লক্ষ্য রাখতে হবে। আর যদি বারবারই গুণা হয়, গুনার কাজে লিপ্ত হয়, তাহলে কি হবে, তার যে কাল্প আছে এই কাল্পের মধ্যে স্পট বা ধাক পড়তে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলেন, কাল্লাহামাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। এটি বলতেছে যে কখনো নয় তাদের কৃতকর্মই তাদের অন্তরে মরিচা ধরেছে, আর বলতেছে যে তার ইচ্ছার উপরে ভালো এবং খারাপ নির্ভর করবে। মানুষের যখন খারাপ কাজের দিকে লিপ্ত হয় তখন কি হয়ে যায়, তার গল্পের মধ্যে মরিচা ধরতে থাকে। তাই মানুষের কাজের কারণেই মানুষের কাজের কারণে অন্তর কলুষিত হয়। যে মানুষের যে পাপ কাজগুলি করবে এই পাপ প্রত্যেকটি তার লেখা হইতে থাকে,
যেমন কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গার মধ্যে বলছে, ফামায়া আমাল মিসকালা জাররাতিন খাইরাইয়ারা, ফামায়া আমাল মিসকালা জাররাতিন শাররাইয়ারা। মানুষ যখন নেকের কাজ করবেন তখন তার আমল নামার মধ্যে সেটা লেখা হইতে থাকবে, এই কাজটা হোক তার বিন্দু পরিমাণ বা অনুপরিমাণ। আর যখন সে পাপের কাজ করবে কাজটা হোক তার বিন্দু পরিমাণ, সেটা তার আমল নামার মধ্যে লেখা হবে, পাপের কাজগুলিও লেখা হবে এবং তার কল্পের মধ্যে ওই পাপের দাগগুলি পড়তে থাকবে। আর তার যখন আল্লাহর আদালতে সমস্ত কিছু জবাবদিহির মধ্যে তার থাকবে আদালতে, তখন সব কিছু তার রেকর্ডিং হয়ে সব কিছু তার চক্ষের সম্মুখে আসতে থাকবে, তখনই সে বুঝতে পারবে কোনটা ভালো করেছে আর কোনটা তার খারাপ হয়েছে। তখন আফসোস করলেও আর কোনো কাজে আসবে না। তা আমরা প্রত্যেকে ভালো ভালো কাজগুলি করব, বা আত্মশুদ্ধির প্রধান উপায় হলো খারাপ কাজে খারাপ কাজ থেকে নিজেকে বাঁচার জন্য, খারাপ কাজ যাতে আমার দ্বারা না হয় সেই দিকে আমার সব সময় লক্ষ্য রাখতে হবে। সর্বদা সৎ কাজ করব, সৎচিন্তা ও নৈতিক ও মানবিক আদর্শে নিজের চরিত্রকে গড়ে তুলব। তো সবসময় আমরা যে কাজগুলি ভালো সে কাজের দিকে আমরা ধাবিত হব, নিজে ভালো কাজ করব, আমার অপর ভাইকেও ভালো কাজ করার জন্য বলব, তবে আত্মশুদ্ধি অর্জন করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর জিকির বেশি বেশি করে করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একটা হাদিসে বলেন যে বেশি বেশি করে তোমরা কি করো, নামাজ আদায় করো, নামাজ আদায় করার পর বেশি বেশি করে তোমরা জিকির আজকাল করবে। জিকির আজকাল যদি বেশি বেশি করে করো, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, তবেই অন্তরের কালো দাগগুলি সব দূরীভূত হয়ে যাবে। আর অন্তরে যদি কালো দাগগুলি দূরীভূত হয়ে যায় তবেই হবে সেই জান্নাতি, বা অনন্তকাল সে জান্নাতের মধ্যে বসবাস করবে। তাহলে আমরা উপায়গুলি বুঝতে পারলাম। তো প্রত্যেকে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথাগুলি বেশি বেশি করে আমরা পালন করব, আর বেশি বেশি করে আমরা আমল করব। এখন আমি বাড়ির কাজ দিচ্ছি, থেকে নির্বাচনে তাহলে ভাই ভারী কাজ পাঁচ চোদ্দ থেকে দশটি প্রবল নির্বাচন প্রশ্ন।
আজ থেকে পরে আসবে।